ভরা মৌসুমেও বেড়েই চলেছে পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ত্রিশ থেকে চল্লিশ টাকা এর প্রভাবে বাড়তে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দামও ক্রেতাদের অস্বস্তি বাড়াচ্ছে সবজির দামও শীতের মাঝামাঝি সময়ে এ সময় এসেও দাম কমার দূরে থাক উল্টো কিছু কিছু সবজির দাম বাড়তে শুরু করেছে তবে কিছুটা স্বস্তি মিলছে মাছ মাংসের দামে সপ্তাহের বাজার দর জানাচ্ছেন সুলতান আহমেদ শুক্রবার সকাল থেকে রাজধানীর আকাশে গুঁড়ি বৃষ্টি তার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতেও অন্যান্য শুক্রবারের তুলনায় ক্রেতা অনেকটাই কম বিক্রি কম নিয়ে যেমন অস্বস্তিতে বিক্রেতারা ঠিক তেমনি নিত্যপণ্যের দাম দেখে স্বস্তিতে নেই ক্রেতারাও রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে অথচ কদিন আগে যা ছিল একশো থেকে একশো টাকার মধ্যে দাম বেড়ে চিনি বিক্রি হচ্ছে বাহাত্তর টাকা কেজি দরে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সয়াবিন তেল আদা রসুনের দামও পাইকারি চলতাছে কালকে বাজার গেছে একশো পঞ্চাশ পঞ্চান্ন দেশপিআই নতুন ডাউলের দাম বাড়তি আদা রসুনের দাম সামান্য হালকা একটু বাড়তি গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ এইরকম তেলের দামটা কিন্তু অতিরিক্ত বাড়তি মুদি বাজার থেকে পা বাড়িয়ে যারা সবজি কিনতে এসেছেন হতাশ তারাও সবজির মৌসুম শীতেও দাম বাড়ার গল্প শোনাচ্ছেন বিক্রেতারা তো শীতের একেবারে মধ্যম সময় এখন এত বেশি কেন ইবে কম টপ সবজি কম বাজারে কম কম এইজন্য সবজি দাম বেশি বছর ফলন হয়েছেও আমি যত শুনেছি আর যেটা এফেক্ট আমাদের বাজারে নাই বাজার এখন হচ্ছে যে ওরা যেই দামে সেল করতেছে ওই দামে আমাদেরকে কিনা লাগবে আমরা বাউন্ড কিনতে কোনো কন্ট্রোলিং নেই ফুলকপি 40 টাকা 50 টাকা এখনো প্রতি পিস কেন এরকম সরকারিগুলো দেখে না মাছের বাজারে দাম রয়েছে অনেকটা অপরিবর্তিত এখন মাছের দাম তো কম বাড়ে নাই তো এখন পর্যন্ত আরো মনে করেন হয়তো পনেরো দিন এক মাস গেলে দাম বাড়বে মাছ এখন পর্যন্ত ঘাটে আছে ঠিক মতো দাম বাড়েনি এখন তো সবকিছুর দাম একটু বাড়া সেই তুলনায় খুব একটা মানে এই সপ্তাহে খুব একটা বাড়া এদিকে বেঁধে দেওয়া সাড়ে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস এছাড়া খাসি কিংবা মুরগির দামও রয়েছে অপরিবর্তিত সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা